ময়লাই আয়ালাইকুম রহমতুল্লাহ মহান আল্লাহর আনুগত্যের ব্যবহারিক প্রশিক্ষণ ও সামষ্টিক আত্মনিবেদনী স্থান মসজিদ বাইতুল্লাহ বা আল্লাহর ঘর পবিত্র কোরআনে আছে নিশ্চয় মসজিদ সমুহা আল্লাহর সুরাজীন আয়াত আঠারো মসজিদকে ভালোবাসা মসজিদে বেশি সময় অবস্থান মসজিদ পবিত্র পরিচ্ছন্ন মসজিদের উন্নতি সাধন মসজিদের আদব রক্ষা করায় ইত্যাদি মসজিদের হক ও মসজিদ আবাদ রাখার শর্ত মহান আল্লাহ বলেন প্রথম দিন থেকে মসজিদের ভিত্তি স্থাপিত হয়েছে তাকর উপর সুরাত আয়াত একশো আট কুসুম্বা মসজিদ বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা গ্রামের একটি প্রাচীন মসজিদ কুসুম্বা দীঘির পশ্চিম পারে পাথরের তৈরি ধূসর বর্ণের মসজিদটি অবস্থিত বাংলাদেশের পাঁচ টাকার নোটে এই মসজিদের ছবি দেওয়া আছে

মসজিদের প্রবেশ বসানো ফলকে মসজিদের নির্মাণকাল লেখা রয়েছে হিজড়ি নয়শো সাল অর্থাৎ পনেরোশো আটান্ন থেকে পনেরোশো উনসত্তর খ্রিস্টাব্দ আফগানি শাসনামলের সুরবংশের শেষ দিকের শাসক গিয়াসুদ্দিন বাহাদুর শাহের আমলে সুলাইমান নামে একজন এই মসজিদটি নির্মাণ করেছিলেন বলে জানা যায় আঠারোশো সালে ভূমিকম্পে মসজিদের তিনটি গম্বুজ নষ্ট হয়েছিল পরে সেগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংস্কার করেন পরবর্তীতে দুই হাজার সতেরো সালে মসজিদের চতুর্দিকে এবং পূর্ব অবস্থিত দিঘির পরে ফুলের বাগান নির্মাণ ও আলোকসজ্জার কাজ করা হয় আত্রাই নদীর পশ্চিম তীরে বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলা থেকে চার মাইল উত্তর পশ্চিমে মান্দানগা সড়কের পশ্চিম পার্শ্বে এই মসজিদটি অবস্থিত নওগাঁ জেলার সদর থেকে এর দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার স্থানীয়দের কাছে এর আরেক নাম কালাপাহাড় কুসুম্বা মসজিদকে তাই নওগাঁ জেলার ইতিহাস ও মুসলিম ঐতিহ্যের উজ্জ্বল নিদর্শন বলা হয় মসজিদের উত্তর দক্ষিণ দিকে রয়েছে সাতাত্তর বিঘা বিশিষ্ট একটি বিশাল দিঘি বা জলাশয় গ্রামবাসী ও মুসল্লিদের খাবার পানি গোসল ও ওজোর প্রয়োজন মেটানোর জন্য এই দিঘিটি নির্মাণ করা হয়েছিল এর পারেই তৈরি করা হয়েছে কুসুম্বা মসজিদ ইতিহাসবিদদের মতে কুসুম্বা মসজিদ মুসলিম স্থাপত্যকলার এক অনুপম নিদর্শন সবর খান বা সোলাইমান নামে ধর্মান্তরিত এক মুসলিম এই মসজিদটি নির্মাণ করেন বলে জানা যায় মসজিদটি দৈর্ঘ্যে আটান্ন ফুট প্রস্থে বিয়াল্লিশ ফুট দুই সারিতে ছয়টি গোলাকার গম্বুজ রয়েছে মসজিদের গায়ে রয়েছে লতাপাতার নকশা প্রাচীর ঘেরা মসজিদটির প্রধান ফটকে প্রহরী চৌকি ছিল মসজিদটিতে ঈদের গাঁথনি সামান্য বাগানো কার্নিশ এবং সংলগ্ন আটকোনা বুরুজ এগুলো থেকে মসজিদের স্থাপত্যে বাংলা স্থাপত্য রীতির প্রভাব পাওয়া যায় মসজিদের মূল কাঁথানি ইটের হলেও এর সম্পূর্ণ দেয়াল এবং ভেতরে খিলানগুলো পাথরের আস্তরণে ঢাকা মসজিদের স্তম্ভ ভিত্তিমঞ্চ মেঝে ও দেয়ালের জালি নকশা পর্যন্ত পাথরের মসজিদটি আয়তকার এবং এতে রয়েছে তিনটি বে এবং দুইটি আইল এর পূর্ব প্রান্তে তিনটি এবং উত্তর দক্ষিণে একটি করে প্রবেশপথ মসজিদের কেন্দ্রীয় মেহারাবটি পশ্চিম দিকের দেয়ালের থেকে আলাদা পশ্চিম দেয়ালের দক্ষিণ পূর্ব দিকে এবং মাঝামাঝি প্রবেশপথ বরাবর দুটো মেহেরাব রয়েছে যা মেঝের সমান্তরাল উত্তর পশ্চিম কোণের বেতে মেহেরাবটি একটি উঁচু বেদির উপর বসানো মোট মেহরাব আছে তিনটি যার সবগুলো কালো পাথরের তৈরি মেহরাবে আঙ্গুরগুচ্ছ ও লতাপাতার নকশা খোদিত রয়েছে মসজিদের ভিতরে উত্তর পশ্চিম কোণের স্তম্ভের উপর একটি উঁচু আসন আছে ধারণা করা হয় এই আসনে বসে তৎকালীন কাজী বিচারকরা এলাকার বিভিন্ন সমস্যার বিচার কাজ পরিচালনা করতেন। মণ্ডল। ইমান আলী মণ্ডল। আচ্ছা আপনার বয়স আনুমানিক কত? 77 আপনি ছোটবেলা থেকে মুর্শিদ দেখে আছেন। মুর্শিদ ইতিহাস সম্পর্কে আপনি জানেন? হ্যাঁ শোনা কথা। 1575 খাইছে। বাউরাগী হোসেন সাহেব সুলতান সামঙ্গর সময় থেকে আই আচ্ছা এটা আনুমানিক কত বছর হবে? 5 550 বছর। আচ্ছা এটা কি প্রত্নতত্ত্ব অধিদপ্তর আন্ডারে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে আছে তাই তো জি জি আচ্ছা এই মসজিদটা আপনি দেখাশোনা করেন ও আচ্ছা এটা আপনার কত সালে আনুমানিক নির্মিত হয় পনেরোশো আটান্ন পনেরোশো আটান্ন ও আচ্ছা তার মানে মুঘল আমলে আচ্ছা এই মসজিদ সম্পর্কে আপনার কিছু বলেন হাজার হাজার মানুষ আছে হাজার হাজার মানুষ দেখে যায় সোনার তুলে হ্যাঁ ছয়টা গুম্মুজ

গা হতে রাজশাহী মহাসড়কের আত্রাই নদীর উপর অবস্থিত মান্দা ব্রিজ থেকে পশ্চিম দিকে দুই কিলোমিটার দূরে কুসুম্বা নামক স্থানে চারশো মিটার উত্তরে ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ ও কুসুম্বা দিকে অবস্থিত